যশোরে চৌগাছা 60 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেনের নির্দেশে ও চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের তত্ত্বাবধানে এসআই ফিরোজ সঙ্গী ও ফোর্স সহ উপজেলার পাতিবিলা ইউনিয়নের রস্তমপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী জাহিদকে আটক করেছে। আটকের সময় আসামি জাহিদের নিকট থেকে 60 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জাহিদ উপজেলার বড় কাকুরিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আর গোপন সংবাদের ভিত্তিতে 14/7/2020 তারিখ চৌগাছা থানার এসআই ফিরোজের নেতৃত্বে রুস্তমপুর এলাকার অভিযান চালিয়ে আসামি জাহিদ পিতা খায়রুল ইসলাম বড় কাকুরিয়া থানা চৌগাছাকে 60 বোতল ফেন্সিডিল সহ আটক করে হাতে নাতে আটক করে এবং সাক্ষীদের মোকাবেলায় আলামত জব্দ করে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।